নমস্কার সকল দর্শক বন্ধু, আমার এই হরেক রকম আইটেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হরেক রকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে বাড়িপুরে, তোমরা জানো যে বাড়িপুরে পিয়ারা বিখ্যাত। তো আজকে তোমাদেরকে দেখাবো যে বাড়িপুরে পিয়ারার পাশাপাশিও বেশ কিছু অঞ্চলে বাড়িপুরের বিভিন্ন রকম চাষ হয়ে থাকে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে বাড়িপুরে আলু চাষ। তো দেখো, একটি খুবই ভালো লাগবে তোমাদের, চাষবাসটা অনেকটা কমে গেছে আমাদের এই অঞ্চলে। তো আমি বাড়িপুরে মদারহাটের ছেলে। তোমরা দেখো, এখানে তোমাদেরকে দেখাবো যে বাড়িপুরে পিয়ারা চাষের পাশাপাশি বিভিন্ন রকম আলু চাষ থেকে শুরু করে অনেক রকম চাষ হয়ে থাকে। বিশেষ করে শীতকালে তো অনেক রকমই চাষ হয়, বিভিন্ন ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে বিভিন্ন রকম অনেক কিছুই চাষ হয়। তো তোমাদের দেখাবো আজকে আলু চাষ। তো এইগুলো তোমরা দেখো, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই আমি আলু ক্ষেতের কাছে দাঁড়িয়ে আছি। তো আমাদের এলাকাতেই এই চাষ করা হয়েছে এগুলো। তো দেখো, তো আজকাল তো এরকম চাষবাস তো অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না শহর অঞ্চলে। তো বাড়িগুলো একটা এখন অনেকটা টাউন হয়ে গেছে। তো এখানে যে এরকম আলু চাষ হয় খুবই ভালো একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ তোমরা আলু গাছ কেমন হয় দেখে নাও। যারা যারা দেখোনি, অনেকেই আলু গাছ চেনো না। তো যারা চেনো না, দেখে দেখেই নাও আলু গাছটা কেমন হয়। তোমাদেরকে সব কিছু দেখাবো। তো কিছুদিন পর আলু তোলা হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এইগুলো সব, এই যত চাষ গাছপালা সবই দিকে, এগুলো সবই আলু চাষ। সো ফ্রেন্ডস, এই আলু কাটার পর্ব শুরু হয়ে গেছে। তো দেখো কীভাবে কাস্তে দিয়ে আলু গাছগুলোকে প্রথমে মাটি থেকে কাটা হচ্ছে, আর এদিকে আলু তোলা হচ্ছে। দেখো তো এগুলো আলুটা তোলা হয় কোদাল দিয়ে। এই কোদাল দিয়ে প্রথম মাটিটাকে এরমভাবে করা হয়, কোপানো হয়, তারপর সেখান থেকে সাইড থেকে আলুগুলো তোলা হয়। তো দেখো, সাধারণত আলু চাষটা আমাদের এখানে অগ্রহায়ণ মাসের দিকে করা হয় এবং আলু তোলা হয় প্রায় ফাল্গুন মাসের দিকে। তো প্রায় 3 মাস মতন সময় লাগে, আর 80-90 দিন মতন। তো প্রথমে বাজার থেকে ছোটো ছোটো চারা আলু কিনে নিয়ে আসা হয় এবং এগুলোকে অঙ্কুরিত করা হয় এবং মাটির মধ্যে পোঁতা হয়। এবং আলু যখন হয়ে যায়, তা আলু হওয়ার আগে ঠিক এই সময়টা দেখতে পাচ্ছ তোমরা আলু গাছ কাটা হচ্ছে। তো আলু গাছগুলো একদিকেই ঢিবি করা হয়েছে। তো এগুলো রাখা হয়েছে যাদের বাড়িতে আলু গরু আছে আমাদের এলাকাতে, তো তারা এগুলোকে গরু খাদ্যের জন্য এগুলোকে নিয়ে চলে যায়। তো দেখো, তো ফ্রেন্ডস, এই আলু প্যাকিং হচ্ছে দেখতেই পাচ্ছ। মোটামুটি 3 বস্তা 3.5 বস্তা ভালোই আলু হয়েছে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের। আর এরকম বিভিন্ন রকম হরেক রকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।